আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুরের ডাল ভোনা রেসিপি তো আজকে আমি আপনাদেরকে মুসুরের ডাল ভোনা করে দেখাবো তো অনেকেই হয়তো এই ডাল বোনাটা করতে জানেন বা পারেন তো আমি যেভাবে এই ডাল বোনাটা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গরম গরম ভাতের সাথে এই ডালবোনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি মুসুরের ডাল নিয়েছি এক কাপ তো প্রায় আধা ঘন্টা আমি এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পরে দেখুন ডালটা ফুলে অনেক হয়ে গেছে আর একটা আলু এরকম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি মুসুরের ডালের সাথে দিয়েছি আর খুব ভালোভাবে আমি ডাল আর আলুটাকে ধুয়ে নিয়েছি তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো দুইটা পেঁয়াজ কুচি দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম তো চার পাঁচটা রসুন আমি কুচি করে রেখেছিলাম তো রসুন কুচিও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা এতে করে পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির ডালের কালারটা নষ্ট হয়ে যাবে তো হালকা ব্রাউন কালার করে নেব তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাতে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো সব গুঁড়ো মশলা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি তো সামান্য পানি দিয়ে এখন আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আমার মশলাটা মানে প্রায় কষানো হয়ে যাচ্ছে উপরে তেল ভেসে উঠছে আর উপরে তেল ভেসে উঠলেই আপনারা বুঝে নেবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমার উপরে তেল উঠে এসেছে তো মশলাটা কষানো হয়ে গেছে আমার তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার ডাল আর আলু মুসুরের ডাল আর আলুটা দিয়ে দিলাম তো এখন আমি নেড়ে চড়ে ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর ডালটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো নেড়ে চেড়ে আমি ডালটাকে কষিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম তো আমার ডালটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি তো যেহেতু এই ডালটা ভোনা করব খুব বেশি পানি দেব না তো এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দেব আর আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন তো আমি এখানে তিন কাপ পানি দিয়েছি এই পানিটা দিয়ে ডালটা এবং আলুটা সেদ্ধ হবে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আমার ডালটা কিন্তু প্রায় বলে এসেছে তো আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আবারও ঢাকনাগুলো দেখে নিচ্ছি আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি ডালটাকে তো এই যে আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর ঝোলটাও একটু মাখা মাখামাখা হয়ে গেছে যেহেতু এটা বোনা ঝোলটা একটু মাখামাখায় রাখতে হবে তো আমার ডালটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ধনে পাতার কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিটের মতো আমি রান্না করব তো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে তো হয়ে গেছে আমার ডাল বোনা তো আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো তৈরি হয়ে গেছে আমার মুসুরের বোনা এই ডাল বোনাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমার আজকের এই মুসুরের ডাল বোনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন এবং বেশি বেশি আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ ফে